মায়ের ইচ্ছা পূরণের জন্য আঙিনায় উপস্থিত করলেন সপ্তগঙ্গা। কবে এই মহাবারুণী স্নান? রাধে রাধে বন্ধুরা, আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো ও সুস্থ আছো। আজকে আমরা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছি যে আমি সংসারের অর্থাৎ গোপালের সংসারের কাজ করছি, আর তার সঙ্গে তোমাদেরকে একটি তথ্য প্রদান করব, একটি গুরুত্বপূর্ণ তিথি, যে তিথিটি অতি পূর্ণ বলে শাস্ত্রে উল্লেখিত রয়েছে। চলো জেনে নিই সেই তিথিটি সম্পর্কে। শতভিষা নক্ষত্র আর মধুকৃষ্ণা ত্রয়োদশী যখন একসঙ্গে মিলিত হয় তখন হয় পণতীর্থ মহাবারুণী স্নান। এবছর মহাবারুণী স্নান কবে পড়েছে সেটা জেনে নিই। চলো, 6 এপ্রিল 2024 শনিবার পড়েছে মহাবারুণী স্নান। স্কন্দপুরাণে কিন্তু আমরা এই মহাবারুণী স্নানের মাহাত্ম্য পেয়ে থাকি। চৈত্র মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশীকে বলা হয় মধুকৃষ্ণা ত্রয়োদশী, আর এই ত্রয়োদশীতে শতভিষা নক্ষত্র যুক্ত হলে সেটি হয় বারুণী তিথি। এবং এই মধুকৃষ্ণা ত্রয়োদশী শতভিষা নক্ষত্রে কেউ যদি স্নান করে তাকে বলা হয় বারুণী স্নান। এবার বলি বারুণী মানে কি। হিমালয় কন্যা গঙ্গা দেবীর আরেকটি নাম হলো বারুণী, তাই গঙ্গা স্নানকেই বলা হয় বারুণী স্নান। বিশেষ করে মধুকৃষ্ণা ত্রয়োদশী ও শতভিষা নক্ষত্র যখন মিলিত হয় তখন এই গঙ্গা স্নানকে বলা হয় বারুণী স্নান। কারণ কোনো এক কালে মহামুনি কপিলদেব গঙ্গাদেবীকে তপস্যার দ্বারা সন্তুষ্ট করেছিলেন এবং গঙ্গাদেবীর সাক্ষাৎ লাভ করেছিলেন এই মধুকৃষ্ণা ত্রয়োদশীতে। তাই এই তিথি অত্যন্ত মহাত্মপূর্ণ এবং এই তিথিতে লক্ষ লক্ষ ভক্তগণ গঙ্গা স্নান করেন, মহাবারুণী স্নানে অংশগ্রহণ করেন এবং এই দিনে পণতীর্থ ধামেও লক্ষ লক্ষ ভক্তগণ উপস্থিত হন। কারণ এই পণতীর্থ ধাম হল মহাবিষ্ণু ও সদাশিবের মিলিত অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভুর বাসস্থান বা ভিটা। তার অতিবিদ্ধ মাতার বাসনা পূরণ করার পণ করেছিলেন তিনি। তার মায়ের বাসনা হয়েছিল গঙ্গা স্নানের, কিন্তু যেহেতু তার অনেক বয়স হয়েছিল তাই অদ্বৈত আচার্য প্রভু তখন খুব ছোট ছিল, প্রায় 8 বছরের, আর গঙ্গাও ছিল বহু দূরে। তখন তিনি মায়ের সামনে পণ করেছিলেন সপ্তগঙ্গাকে আঙিনায় উপস্থিত করবেন। তখন সেই নদীর নাম ছিল রেণুকা নদী, বর্তমানে যা জাদুকাটা নদী নামে পরিচিত। এই জাদুকাটা বা রেণুকা নদীতে তিনি সপ্তগঙ্গাকে আহ্বান করেছিলেন এই মহাবারুণী তিথিতে, এবং সেই নদীতে সপ্তগঙ্গা উপস্থিত হয়ে সেটি তার আঙিনায় উপস্থিত হয়েছিল এবং তার মা গঙ্গা স্নান করেছিলেন। এটি তার পক্ষে সম্ভব ছিল কারণ তিনি ছিলেন মহাবিষ্ণু ও সদাশিবের মিলিত অবতার শ্রী অদ্বৈত আচার্য, পঞ্চতত্ত্বের একজন। তাই এই দিনে গঙ্গা বা বারুণী স্নানের অনেক ফল পাওয়া যায়, যদিও ভগবানের ভক্তরা ফলের আশায় কোনো কাজই করেন না, তারা করেন ভগবানকে সন্তুষ্ট ও খুশির চেষ্টায়। এবছর মহাবারুণী স্নানের মাহাত্ম্য অনেক অনেক বেশি অন্যবারের তুলনায়, কারণ দিনটি পড়েছে শনিবার। স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে যদি শতভিষা নক্ষত্র যুক্ত হয় এবং সেই দিন যদি শনিবার হয় তবে সেটি আরও অধিক ফলপ্রদ হয়। এই মহাবারুণী স্নানের ফলে শত সূর্যগ্রহণের সময় স্নানের গঙ্গা স্নানের ফল লাভ হয়, মানে সূর্যগ্রহণের সময় স্নান করলে অনেক ফল পাওয়া যায়, সেটি মহাবারুণী স্নানের সময় করলে শত গুণ বৃদ্ধি পায়। আর সেটি যদি হয় শনিবার তবে কোটি কোটি সূর্যগ্রহণের সময় গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। তাই এই বছর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ এই বারুণী তিথি। কোন সময় তোমরা করবে বারুণী স্নান? আগে বলি, 5ই এপ্রিল শুক্রবার রয়েছে পাপমোচনী একাদশী ব্রত, আর পরদিন তার পারণ অবশ্যই রয়েছে 6ই এপ্রিল, এবং তার সাথে রয়েছে গঙ্গা স্নান। গঙ্গা স্নানের সময়টা বলে দিই, গঙ্গা স্নানের সময় হলো
সকাল 10:19 থেকে বিকেল 3:39 পর্যন্ত। এর আগেও কিন্তু তোমরা করতে পারো যারা করতে চাও, তবে সেক্ষেত্রে শতভিষা নক্ষত্র যোগে স্নান করতে হবে, মধুকৃষ্ণা যোগটি তোমরা পাবে না। এবার বলি পরদিন, যে আগের দিন যে তোমাদের পাপমোচনী একাদশী ব্রতটি রয়েছে, সেটা তোমরা যারা নতুন করতে চাইছো বা যারা করবে তারা তো অবশ্যই জানো নিয়ম, আর যারা নতুন করতে চাইছো তারা কিন্তু এই দিন থেকে শুরু করতেই পারো। কারণ কি, একাদশীর শুরু করার কোনো নির্দিষ্ট দিন বা একাদশীর থাকে না যে এই একাদশী থেকেই তোমাকে শুরু করতে হবে, প্রতিটি একাদশী থেকেই তুমি শুরু করতে পারো। আর একাদশীর আগের দিন এবং পরের দিন অবশ্যই নিরামিষ ভোজন করতে হয়, আগের ভিডিওটিতে বলে দিয়েছি, তাও আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আর এই পাপমোচনী একাদশী ব্রতর কিন্তু অনেক অনেক মাহাত্ম্য রয়েছে, যেটি তোমাদেরকে পাপমোচনী একাদশীর মাহাত্ম্য শোনাবো, মানে একাদশীর দিন সেদিনকেই তোমাদেরকে শোনাবো। তাই তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো আজকে বিভিন্ন সংসারের কাজের মাধ্যমে তোমাদেরকে এই তিথিটি সম্পর্কে জানিয়ে দিলাম। যারা জানতে না বা যারা জানো তারা তো জানোই, যারা জানতে না তারা অবশ্যই এই দিন গঙ্গা স্নানের চেষ্টা করবে, যেই টাইমটি বলে দেওয়া হয়েছে সেই টাইমটির মধ্যে। এবং স্নানের সময় অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র এবং পঞ্চতত্ত্ব মন্ত্রটি অবশ্যই পাঠ করবে। যারা গঙ্গা স্নানের মন্ত্র জানো তারা অবশ্যই গঙ্গা স্নানের মন্ত্র পাঠ করেও গঙ্গা স্নান করতে পারো। এই দিনটি কিন্তু অত্যন্ত মহত্বপূর্ণ তোমরা শ্রবণ করলেই। আর তোমরা অবশ্যই জানাবে যে আমার ভিডিওগুলি কেমন লাগছে, গোপালের কথা শুনতে তোমাদের কেমন লাগছে, যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে সেটা ধরানোর চেষ্টা করবে। আর পুরো ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই আবার সুন্দর একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের নাম কীর্তন করতে থাকো, ভগবানের সাথে যুক্ত থাকো।